বলার কর্তব্য হচ্ছে যে এখানে কালেকশনে কালেকশন করলে ঠিক আছে, এবার ধরুন কালেকশনটা যত বাড়াবেন তত তার একটা মানে মার্কেট প্রাইস হবে এবং আপনি এটা নিয়ে একটা বড় ধরনের চিন্তা ভাবনাও করতে পারবেন দীর্ঘদিন যখন কালেকশনে আসবেন। নমস্কার বন্ধুরা, স্বাগত রূপ চ্যানেল সোম্যান্টিক। বন্ধুরা, আজকে আমি কলকাতায় কয়েন মেলা এসে গেছি, যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে কয়েন বা নোট বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কলকাতা কয়েন মেলা হচ্ছে, যেটা বালিগঞ্জের ঠিক নিচে হলদিরাম বাঙ্কট মলে। তো আমি আপনাদের বলতে চাই, এখানে কিন্তু অনেক রকম লোক এসেছে যারা কিন্তু এসব নোট বা কয়েনগুলো বিক্রি করছে। বা দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার ধারে কত লোক কিন্তু এসব নোট বা কয়েনগুলো কিন্তু কিনছে বা বিক্রি করছে। তো আপনাদেরকে বলি, এইভাবে কিন্তু আপনারা আপনাদের নোট বা কয়েনগুলো এখানে নিয়ে বিক্রি করতে পারবেন। তো আপনাদেরকে বলি, যা যারা এখানে এসেছেন বা যা যখন আসেনি তারা অবশ্যই এই জায়গাটা দেখেছেন হয়তো। তো আমরা ভেতরে যাই। তো তার আগে আপনাদেরকে বলে দিই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এখানটিকে আলে প্রেস করে দেবেন। তো দেরি না করে আজকে ভিডিও শুরু করে নেবো। তো চলুন ভেতরে যাওয়া যাক। সমস্ত কিছু নোট থেকে শুরু করে কয়েনের ছোট থেকে বড় সব রকম কিন্তু আছে। আপনারা অবশ্যই বিভিন্ন কাছে আসুন, পাবেন ঠিক যে দামটা সেই দামটা কিন্তু উনি আমাদের থেকে নেন। অনেক সাস্তারা কিন্তু ওনার কাছ থেকে অনেক জিনিস নিয়েছেন। তাই বলতে চাইছি যে মোটামুটি এই কয়েন ফেয়ারে কেমন বিক্রি বাট্টা হচ্ছে? হ্যাঁ, মোটামুটি অনেকদিন পরে হলো, তো খুবই ভালো রেসপন্স পেলাম, ভীষণই ভালো। অনেক লোক এসছে, সমাগম অনেক হয়েছে, খুবই ভালো। বেশি ভালো কিন্তু বড় বড় লোক কিছু এসছে, এত ভালো সুন্দর আবার নতুন জগতে ফিরে এসছি, এটাই সব থেকে ভালো। লকডাউনের পরে পরে যে আমাদের করতে পারবো সেটা আমাদের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাকে একটা সাবস্ক্রাইব দেখা হয়েছে আমার এখানে। উনি হচ্ছে প্রায় আমার সঙ্গে 3 বছর আগে দেখা হয়েছিল আমার এই কলকাতা কয়েন ফেয়ারে। তো উনি কিন্তু অনেকদিন ধরে এইসব নোট বা কয়েনগুলো কিন্তু কালেকশন করেন। তো ওনার সঙ্গে কিছু কথা জেনে নেবো ওনার থেকে। তো প্রথমে আমার নামটা কি বলুন? আমার নাম বিশ্বজিৎ দে। তো আপনি কবে থেকে কয়েন কালেকশন করছেন? আমি মোটামুটি বিগত 7 বছর ধরে কালেকশন করছি। তো তো দেখতেই পাচ্ছেন উনি প্রায় 7 বছর 8 বছর ধরে উনি কয়েন কালেকশন করছেন। তো আপনার কাছে কী কালেকশন আছে মোটামুটি? আমার ব্রিটিশ ইন্ডিয়া নোট বা কয়েন বা এমনি নতুন রিপাবলিক কয়েন, এমনি ইস্ট ইন্ডিয়া কয়েন আর রামসীতা নানা রকম কয়েন আছে। তো দেখতেই পেলেন উনি অনেক ধরনের কয়েন কালেকশন করছেন। তো আপনি যদি আমার সাবস্ক্রাইবারদের কিছু বলেন, যে আপনি আমার সাবস্ক্রাইবার বন্ধু, আপনি যদি কিছু বলেন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। এবার
বলার কর্তব্য হচ্ছে যে এখানে কালেকশনে কালেকশন করলে ঠিক আছে, এবার ধরুন কালেকশনটা যত বাড়াবেন তত তার একটা মানে মার্কেট প্রাইস হবে এবং আপনি এটা নিয়ে একটা বড় ধরনের চিন্তাভাবনাও করতে পারবেন। দীর্ঘদিন যখন কালেকশনে আসবেন জানবেন, চেষ্টা করবেন, করতে করতে অটোমেটিক আপনি একটা বড় ধরনের কালেকশন বা বড় ধরনের প্রাইসের দিকে আপনি যেতে পারবেন। বুঝতে পারলেন? তো কালেকশন করছেন, অনেক নোটবা কয়েন কালেকশন করেছেন, তো ওনার মতন আপনারা কয়েন কালেকশন করুন, এরকম কয়েন এখানে আসুন বিক্রি করুন, তাহলে কিন্তু আপনাদের নোটবা কয়েনগুলো কিন্তু ভালো দামে বিক্রি হবে এবং এখানে এসে কিন্তু আপনি কালেকশন করেন, আপনি কিনেন এখান থেকে কয়েন কেনেন? কিছু কিনি, কিছু আবার সেলও করে দিই, আবার কিছু ধরুন আপনার নিয়ে আসলাম পুরনো বাইরে থেকে কিনে সেইগুলো আবার এখানে এসে সেল করে দিই দাম পেলে পরে। আচ্ছা, এরকম। তো দেখতেই পেলেন উনি হচ্ছে এরকম নোট বা কয়েনগুলো এখানে কেনেন বিক্রি করেন, তো আপনারাও আসুন। দেখুন সব কয়েন কিন্তু দামি হয় না, কিছু কিছু কয়েন দামি হয়, বেশিরভাগ আপনাদের কিন্তু নর্মাল কয়েন নিয়ে আসেন, তাই জন্য কিন্তু আমরা ভালো দাম পান না। তো অবশ্যই ওনার মতন এখানে আসুন, নোট বা কয়েনগুলো বিক্রি করুন এবং আপনাদের যারা আছে দেখান লোককে, কিনুন বিক্রি করুন। এই যে এটাই তো কয়েনাটা ফেস্ট, এটা মজা। তো আমি বলবো আপনি ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, আর এইভাবে আমরা নোট বা কয়েনগুলো এগিয়ে নিয়ে যান। সোমান্তিক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, তো ভালো থাকবেন। তো দেখতে পেলেন তো বিশ্বজিৎ দি একজন একটা কথা, উনি ওনার একটা মন্তব্য দিলেন আপনাদের জন্যে। তো আপনারা ওনার মতন কয়েন কালেকশন করুন, এটাই আপনাদেরকে বলবো, তাই এখানে রাখবো। নমস্কার।